গাড়ির স্টিয়ারিং ধরে যে ছেলেটি বসে আছে ওর নাম কাজী মারুফ। ওর জীবন চলার গতিটা একটু ভিন্ন, এজন্যে ওকে কেউ ডাকে মারুফ, কেউ ডাকে পাগলা, আবার কেউ ডাকে পাগলা ভাই। খুলনার ভাটি অঞ্চলে সুখী সমৃদ্ধ শিক্ষিত পরিবারেই ওর জন্ম। লেখাপড়ার পাশাপাশি বন্ধু বান্ধবীদের মাঝে আনন্দ উল্লাসে কাটত ওর সময়। হঠাৎ সিডর নামের পাগলা হাওয়া এসে স্তব্ধ করে দিল ওর উদ্যমতা, কেড়ে নিল ওর মা বাবা ও একমাত্র বোনকে। লণ্ডভণ্ড হয়ে গেল ওর জীবন, ছেড়ে দিল লেখাপড়া। এখন সে প্রায় উন্মাদ এক যুবক। আমি তোর পিছে আসি, আমার চিন্তা করিস, আমি তোর পিছে আসি। ওরে মারে, আর কোনদিন চিন্তাই করবি না, যা জীবন ওটা ভাই। এই নিন আপনার চেন, এই যে ব্যাগ। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে কোনো লাভ নেই, তাছাড়া আমার কোনো পরিচয় নেই। আপনি ভিজে গেছেন, গাটা মুছে নিন। না লাগবে না, গায়েই শুকিয়ে যাবে। একজনের উপকার করতে গিয়া আমারে শেষ করে দিছস, আমি শেষ। এভাবে কেউ গাড়ি ব্রেক করে? আসলে তুই একটা পাগলা। তোর ভেতরে প্রেম ভালোবাসা বলে কিছু নাই? আরে আজ ভ্যালেন্টাইন্স ডে। শুধু ভ্যালেন্টাইন্স ডে না, সমস্ত দিনই আমার জীবন থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ওই সিডর। এই দাঁড়া, ওই সিডর নিয়ে থাকবি নাকি? সামনে জীবন নাই, অনেক বড় জীবন তোর সামনে, আগাইতে হইব। আমাদের কলেজে ফাংশন আছে, চল চল উঠ গাড়িতে, মাথা মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবি। উপস্থিত সুধি, আজ ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমরা উত্তরা মডেল কলেজ থেকে এই ভালোবাসা দিবসকে স্মরণ করার জন্য একটি বিশেষ আয়োজন করেছি। কিছুদিন আগে লাক্স চ্যানেলাই প্রতিযোগিতায় যিনি সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন, তিনি এখনই আপনাদের সামনে আসছেন। লাক্স চ্যানেলের সেরা সুন্দরী মিস হাওয়া। আমি
লাভলি মিস হাওয়া আজ আপনাদের সামনে নাচবেন। তবে সে একা নাচবে না, আপনাদের মাঝ থেকে একজন ভাগ্যবান ব্যক্তি তার সাথে নাচতে পারবেন। কে সে ভাগ্যবান ব্যক্তি? আপনি, আপনি অথবা আপনি। হাততালি। কঠিন শর্ত আছে, সেই শর্ত পূরণ করতে পারলে শুধু নাচ নয়, সুন্দরী মিস হাওয়ার হাতে চুমু খেতে পারবে। শর্ত কি? শর্ত কি? কি শর্ত? আমরা তিনটি প্রশ্ন করব। তিনটি প্রশ্নের মধ্যে যিনি কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি। প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। স্যার সাইডে প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন প্রশ্ন করুন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভ্যালেন্টাইন নামে একটা লোক ছিল, এক সুন্দরী রাজকুমারীর সাথে প্রেম করার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। উত্তর সঠিক হয়নি। আর কেউ আছেন? আর কেউ? আমি আছি। তুমি চুপ থাকো। লন্ডন ম্যানচেস্টারে এক রাজার ছেলে একটা রাস্তার মেয়েকে বিয়ে করেছিল, ভালোবেসে মেয়েটির নাম দিয়েছিল মিস ভ্যালেন্টাইন। সেই থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। না ভুল। আর কেউ আছেন? এনিবডি, এনিওয়ান? তুই কো? তুই তো অনেক লেখাপড়া জানিস। চুপ। আরে চুপ করতে করতে মানুষ তো সব কইয়া দিল। ওই কইতে আসি মগ আগল জারা গ্রামে 4 বছর আগে মগ হাতে মালি মগ বাদশামি আর মাইয়া রে ফুল দেছিল উপহার। হেডা মুই দেখছিলাম হ্যাতন মগ দাসে এই ভলান্টিয়ারটা শুরু হইলে বুঝছেন। চুপ করুন। নেক্সট, এনিবডি, এনিওয়ান? চলে যাব দ্বিতীয় প্রশ্নে। তাহলে কেউ নেই? নেই কেউ? আছে। হ্যাঁ আপনি বলুন। এবার আমি তো জানি না। তাহলে হাত উঠালি কেন? ভুল হয়ে গেছে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই হাতটা উঠাইয়া উত্তরটা দে, আমার ইজ্জতটা রক্ষা কর। আপনি পারছেন না, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তোর পায়ে ধরি মারি, উত্তরটা দে। আমি জানি তুই উত্তরটা জানিস, তোর আল্লাহর কসম লাগে উত্তরটা দে। বলছি, প্রাচীন রোমের রাজারা তাদের সৈন্যদের বিয়ে করতে দিত না, কারণ বিয়ে শাদী করলে, তাদের সন্তানাদি হলে পারিবারিক টানে তারা যুদ্ধ করে আত্মাহুতি দিতে পারবে না। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স নামে সর্বপ্রথম একজন পুরোহিত কয়েকজন সোলজারকে গোপনে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। রোমের রাজা পুরোহিতের এই ঘটনা জানতে পেরে তাকে জেলখানায় প্রেরণ করেন। বিচার চলাকালীন সময় এই পুরোহিতকে দেখতে যেতেন ওই জেলখানার জেলারের মেয়ে। সেন্ট ভ্যালেন্টাইন্সের সাথে ওই মেয়েটির প্রেম হয়। বিচারে তার ফাঁসি হওয়ার পূর্বে জীবনের শেষ লেখা চিঠিতে জেলারের মেয়েকে লিখেছিলেন, আই লাভ ইউ, ইওর ভ্যালেন্টাইন। সেখান থেকেই ভ্যালেন্টাইন্স ডে এর শুরু। ধন্যবাদ, উত্তরদাতার উত্তর সঠিক হয়েছে। নম্বর চিৎকার, সেকেন্ড কোশ্চেন, আমাদের মিস হাওয়ার উচ্চতা কত? 2 ফুট 2 ইঞ্চি। উত্তর সঠিক হয়নি, আপনার উচ্চতার কথা বলছেন, আমরা মিস হাওয়ার উচ্চতার কথা জানতে চেয়েছি। 5 ফুট 4 ইঞ্চি। উত্তর সঠিক হয়েছে। এখন প্রতিযোগী দুজন। থার্ড কোশ্চেন, আমাদের কাছে মিস হাওয়ার মা তার জন্ম তারিখ লিখে দিয়েছেন, আমাদের কাছে তার বয়সের সঠিক হিসাব আছে, সবাই আপনারা বলুন মিস হাওয়ার বয়স কত? ১৮ বছর ৩ মাস। উত্তর সঠিক হয়েছে, আপনি সেই ভাগ্যবান ব্যক্তি। আমার লজ্জা করে, আমি তো নাচতে পারি না, আমি নাচবো না। মাঝে মাঝে তোরে আমার অবাক লাগে। এই তুই কি ঘুষ দিয়া চাকরি নিছিলি? ট্রেনিং করস নাই? করেছি তো। ট্রেনিং এ লেপ্রেড করস নাই? এই যেই তো নাচ,
যা লেফট রাইট কর। ও আচ্ছা, তুই তো হেরে গেলি। সেই ছোটবেলা থেকে যার সাথে প্রেম করলি, আজ এই দিনে তার হাতে কিস করবে আরেকজন। তুই এই দৃশ্য দেখতে পারবি? এই হাত ধর। এই দৃশ্য দেখবি তুই? আরে তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। চল জায়গা। ওয়ান মিনিট। উত্তর সঠিক হয়নি। নো, আমাদের কাছে মিস হাওয়ার লিখিত জন্ম তারিখ আছে। ওটা ভুল। মিস হাওয়ার বয়স 21 বছর 2 মাস 16 দিন 8 ঘন্টা 12 সেকেন্ড। উত্তর সঠিক, কিন্তু এই কাগজ সব ভুল। আমার মা আমার বয়স প্রমাণের জন্য আমার জন্ম তারিখ ভুল দিয়েছে আপনাদের কাছে। আপনি তো মিস হাওয়ার মা, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এ বিষয়ে ওর মা যদি কোনো প্রতিবাদ করে তাহলে আমি ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দেব। সাবাস মারো, পাগলা মারো, পাগলা মারো, জিন্দাবাদ, জিন্দাবাদ, পাগলা মারো, পাগলা মারো, জিন্দাবাদ, জিন্দাবাদ। খালাম্মা, কি বলে আমাকে এখানে আনলেন? ও যদি হাতে চুমু দেয় তাহলে তো ওর সাথে প্রেম হয়ে যাবে, তখন আমার কি হবে? তুই যা ছাকা, যা। ওই দেখেন, ওই দেখেন, ও তো পাগলের মতো ছুটে আসছে। খালাম্মা, ওকে দেখে আমার ভয় লাগছে। ওই তুই না দারোগা? হ্যাঁ খালাম্মা, সাব ইন্সপেক্টর, দুই ফুল। সামনে আর একটা পরীক্ষা দিলে ওসি হয়ে যাব খালাম্মা, তখন আর চুপ কর। চলে এলো, ওকে ঠেকান, ও কাছাকাছি চলে আসছে। আপনি দেখি টাস্কি খেয়ে গেছেন। ভালোবাসা দিবসে তুমি আমি একসাথে, ভালোবেসে হব যে বিলীন। প্রেমের শুভ লগ্ন, পৃথিবীর সব প্রেমিক জুটি তাই আনন্দে মগ্ন। প্রেম কখনো হয় না বুড়ো মন হলে রঙিন, শুধু ভালোবাসার দিন, আজ শুধু কাছে আসার দিন। Happy Valentine's Day, Happy
কৃষ্ণন সবাই প্রেমে পড়ে, কারো সুখের মিলন হয় রে কেউ ইতিহাস করে। Happy Valentine's Day. ভালোবাসা দিবসে তুমি আমি একসাথে ভালোবেসে হব যে দিলে। ভাই, আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের ফুলের শুভেচ্ছা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা? হ্যাঁ দুলা ভাই, এই ভালোবাসা দিবসে কত প্রেমিক প্রেমিকারে ফুল উপহার দেয়, আনন্দ ফুর্তি করে। আমার তো আর কেউ নাই, সেই ছোটবেলা থেকে আপনাদের মাঝে এত বড় হলাম, কেউ আমার একটা ফুলও দিল না, আদরও করল না। আপনি তো আমার মুরব্বী, আমার একটা বিয়ের ব্যবস্থাও আপনি কইরা দিতে পারলেন না। আমিও কাউরে আদর কইরা একটা সুমাও দিতে পারলাম না। তোর মনে অনেক দুঃখ। আজ ভাবলাম ভালোবাসা দিবসে আপনারও কেউ নাই, আমারও কেউ নাই, না মানে বুবু থাকতেও তো নাই। এই যে আপনার বিশ্বায় ফালায় রাইখা, কোথায় কি কইরা বেড়াইতেছে কে জানে? না জানি ফুলটা আপনার হাতে দিয়া আপনার হাতে একটা চুমো খাবো। তুই পাগলের মতো সব আবল তাবল কি বলছিস? আবল তাবল না দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া লাগে। আমি রুমে যাচ্ছি। ওই যাইছে, আমি যাই। তোমার বুকের মধ্যে ফুল? কে দিল এই ফুল? তাকায় আছো কেন? এই তাকায় আছো কেন? কোন মায়া এসে তোমার ফুল দিয়া গেছে? আমি বাসায় না থাকলে গোপনে তোমার কাছে কেডা আসে? হুইলা কও কইলাম, চুপ করে থাকলে ছাড়বো না, কিন্তু ঘটনা খারাপ হয়ে যাইব, একেবারে একেবারে দুর্ঘটনা ঘটনা যাইব। হুইলা কও কইলাম? হায় হায় রে আমার কপাল, হাত পা প্যারালাইজ হয়ে পড়া রইছে, তারপর প্রেম করে? তুমি পাগলের মতো কি বলছো? কি বললা তুমি? আমি পাগল? আমি পাগলের মতো চেঁচামেচি করি? এই সি তোয়া সর বৈশা বৈশা খাও, তলে তলে এত দূর, কে তোমারে ফুল দিয়া গেছে সেই কথা কও। হায় হায় রে, হায় রে, কি সর্বনেশ কথা! আর সাথে আর হাওয়া আর দেখা যা, দেখা যা এদিকে, আর দেখা যা, দেখা যা, দেখ ম্যাংগারাও প্রেম করে, দেখ দেখ তারা, দেখ বলাই হয়েছে মা, দেখ দেখ তোর বাপের কীর্তি, তোর বাপরে কোন মায়া মানুষের ফুলের তোরা উপহার দিয়া গেছে, এই বয়সেও আমার এই সব দেখতে হইব? আয় আয় রে আমার কপাল রে। চুপ করো বাবু, এতক্ষণ আমি বাইরে দাঁড়ায় তোমার সব আবল তাবল কথা শুনছি, আজকে একটা ভালোবাসার দিবস, আর এই ভালোবাসার দিবসে দুলা ভাইরে তুমি ভালোবাসা না দিয়া পারলে তুমি তার রাখছি মারো। ফুলের তোলা আমি দিছি, তোমার দায়িত্বটা আমি পালন করছি।
পিড়াও এক কোমর ভাইঙ্গা পয়দা রইছে, তার আবার ফুলের তুরা দিব পিতলা সব। চল চল মা। ও মানুষটা দুলা ভাই, আপনি মনে কিছু কইরেন না। তোর চাকরি নাই, বাইরো খালাম মা, আমি দেই নাই খালাম মা, আমার হাত থেকে পয়সা ভাঙে গেছে, আমার মাফ করে দেন খালাম মা। কিসের মাফ? হ্যাঁ যা বাইরো খালাম মা, তাইলে আমার বেতনের টাকাটা। আই আই, কিসের বেতন? হ্যাঁ কিসের বেতন? যা তোর বেতনে গুষ্টি কি লাগে? তোর বেতন হয়েছে 1000 টাকা, পুরা মাসে কাম করছিস তুই 20 দিন, তোর বেতন হলো 700 টাকা। ওইটা ভাঙছিস, ওইটার দাম 1000 টাকা, তোর কাছে আমি আরো 300 টাকা পাই, ওইটা দিবি তারপরে যাবি। যা যা টাকা নিয়া যা, নইলে আমি তোর কাপড় খুলে রেখে দেব। যা নিয়া। ওকে কত বেতন দেন আপনি? তা দিয়া তোমার দরকার কি? না আমাকে জানতে হবে। এই তোমাকে কত বেতন দেয়? 1000 টাকা। কখন কাজে আসো তুমি? সকাল 7টায়। কি কি কাজ করো? এই বাড়ির সমস্ত কাজ করি। কাজ শেষ করে খাও কয়টায়? রাত 1টায়। প্রতিদিন 17 ঘন্টা কাজ করে এই মহিলা, খায় বাসি খাওয়া যা আপনি ফেলে দেন। ওর খাবারের জায়গাটা আপনার ডাইনিং টেবিল না, ও রান্নাঘরের কোনায় বসে ভাঙা টিনের থালায় ভাত খায়, তাও ভালো খাবার না। আপনাদের বাড়ির সব ধোয়া মোছার দায়িত্ব ওর, ওই ফুলদানিটা মোছার দায়িত্ব ওর ছিল, ওটা ওর হাতে ভাঙবে না তো কার হাতে ভাঙবে? ও তো ফেরেশতা না, ও মানুষ, ওর হাতে পড়ে ভাঙাটাই স্বাভাবিক। প্রতিদিন 18 ঘন্টা যে আপনার ঘরে থাকে, যে আপনাকে রান্না করে দেয়, যে আপনাকে ভাত খাওয়ায়, যে আপনার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাকে বেতন দেন মাত্র 1000 টাকা। খবর নিয়েছেন ওর সংসারের? কিভাবে তার সংসার চলে খবর নিয়েছেন একবার? আর এই একটা সামান্য ফুলদানি পড়ে গেল না ভেঙে গেল, এর জন্য কেটে রাখবেন পুরো মাসের বেতন, তারপর আবার নির্যাতন। ইউ আর নট দ্য অনলি ওয়ান, সারা দেশে আপনাদের মতো হাজার হাজার বিত্তবানদের ঘরে হাজার হাজার নারী শ্রমিক প্রতিদিন এভাবে নির্যাতিত হচ্ছে। ওর গায়ে হাত দেওয়ার আগে আপনার লজ্জা করা উচিত। দুর্ভাগ্য ওদের, আইন ওদের পক্ষে নেই, কারণ এই মুহূর্তে ও যদি প্রতিবাদ করে তাহলে আপনি চুরির মামলা দেবেন, থানায় ওর কথা কেউ শুনবে না, কেউ বিশ্বাসও করবে না। দেখেন 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 ওর চোখে পানি, নীরবে নিভৃতে ওর চোখের পানি পড়তে থাকবে, ওদের চোখের পানি দেখার কেউ নাই, কারণ ওরা গরিব। হিসাবে আপনি ওর কাছে 300 টাকা পান, তাই তো? এই নিন আপনার 300 টাকা। হায় রে মানুষ, এই নাও তোমার 1 মাসের বেতন, যাও মানুষের বাড়িতে কাজ করো, এরকম অমানুষের বাড়িতে না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আপনার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তোমার এত বড় স্পর্ধা, আমার বাড়িতে ঢুইটা, আমাকে অপমান কইরা, আমার অনুমতি ছাড়া আমার মায়ের সাথে দেখা করতে যাবা? সেই কৈফিয়ত তো আপনাকে দেব না। শোনেন, এই তোমার ডান্স মাস্টার, এইভাবে ডান্স শিখায়, এইভাবে জড়া জড়িয়ে ধরা ধরি, ও কি নাচ শিখাবে তোমারে? ও তো একটা বদমাইশ, ওর উদ্দেশ্য খারাপ। দেখো চোখ, দেখো দেখো চোখ, দেখো ও তো একটা বদমাইশ। বাবা ও এসব পাগল ছাগলের মতো কি বলছে? আমি কিন্তু মাইন্ড করছি। এই তুই কি করলি আমারে? আমি পাগল, আমি পাগল, আমি পাগল, ও পাগলামি তোরে দেখাইতেছি।
তোরে আমি পাগলামি খাইতেছি আমি পাগলামি দেখাচ্ছি আমি দরজার দ্বারে দেখি নাই তুই কি করছিলি এই দেখি নাই এই এইটা নাচ এইটা নাচ এই জানোয়ারের বাচ্চা তোরা নষ্ট সব নষ্টের মূল তোরা তোরা যারা বেওয়ারিস এইভাবে নাচ গান শিখায় তোদের মতো নাম ধাম ছাড়া কিছু ডান্স ডিরেক্টর সিনেমায় আছে তোরাই তো সর্বনাশ করছিস এই দেশের নাচ গান অশ্লীল করছিস তোরা সিনেমা ধ্বংস করছিস তোরা তোরে আমি এভাবে নাচছ কেন ছেড়ে দাও বলছি একদম চুপ আগে এই বদমাইশরে নাচায় নেই তারপর তোরে আমি সাইজ করতেছি মারু তোমার এটা কিন্তু পাগলামি থামো বন্ধ করো এসব চুপ কথা বলবি না এই বদমাইশের বাচ্চা নেশা কইরা আইছে এই বেয়াদপের বাচ্চা আমার ধাক্কা মারা ফালে দেয় উপরে উঠাইছে এই জন্য আমি তোরে ফোন করে আনছি অপরাধ করিসনি মানে তুই একটা ডান্স মাস্টারকে আদমরা করে ফেলেছিস আর বলছিস কিছুই করিনি এই ধর ওকে নেশাখোর আজ তোকে মেরে তোর প্রতিটা জয়েন্ট ছুটি ফেলবো হাসপাতালে নিয়ে যা জন্মের মতো নেশা করে ছুটায় দেয় মা তুমি এসব কি বলছো মা সব নেশাখোরাই বলে আমি নেশা করি নাই ডাক্তার সাহেব ওর গলায় মোটা পাইপ ঢুকিয়ে ওয়াশ করেন পাইপটা দাও ডাক্তার সাহেব আমি নেশা করি নাই পানি ঢালো ভালো করে ওয়াশ করেন এখন বলুন ওর কি হয়েছিল স্যার ও একটা মায়ারে ভালোবাসত আজ ওই মায়ারের সাথে দেখা করতে গেছিল ওর মা শত্রুতামূলক ভাবে পুলিশ দিয়া ধরাইয়া নেশা করার কথা কইয়া প্যাডের ভিতরিয়া মোটা নল ঢুকাইয়া ওয়াশ করছে আমার বন্ধুটারে অনেক রক্ত বমি করছিল স্যার
আমার বন্ধুটারে মাইরা পালাইছে স্যার, আপনি ওরে বাঁচান স্যার, আপনি ওরে বাঁচান, ওর পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কোন ডাক্তার করেছে? যদি ডাক্তারই করে থাকে তাহলে তো সে ডাক্তার না, সে একটা অমানুষ। স্যার আমি ক্লিনিক থেকে আসার সময় খবর নিছি যে ওরে ওয়াশ করছে, সে ডাক্তার না, সে ছিল ওয়ার্ড বয়। খুব দুঃখজনক, পুরো সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তুই কলেজে যাচ্ছিস কেন মা? আব্বা আমার কিছু ভালো লাগে না। এটা আমি বুঝি, তুই মারুফকে ভালোবাসিস না? সেই যে বাসা থেকে ছেলেটাকে ধরে নিয়ে গেল, ওকে কি মেরেই ফেললো নাকি? তোর মাকে জিজ্ঞেস করলে আমাকে ধমক দেয়। বাবা মাকে বলে দিও, মা যদি এরকম ব্যবহার করতে থাকে তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব। বাবা মারুফের জন্য সব সময় আমার মন কাঁদে, জানি না সে কোথায় কিভাবে আছে। মদ, হায় রে মদ। মারুফ তুই মদ খাস না? মারুফ তুই কয়দিন আগে হাসপাতাল থেকে বাইরে হইছস, এখনো তোর শরীরটা খুব খারাপ। জাহির না খেলে কি হবে বল, বাইচে থাকবো অনেকদিন? মানুষ বাঁচে কিসের আশায়? প্রতিটি মানুষের একটা ঘর থাকে, একটা সংসার থাকে, মা থাকে, বাবা থাকে, আমার তো কিছুই নাই। আর এই মদ না খেয়া আমি বদনামের ভাগী হইছি, আমার নেশাখর বইলা ধইরা নিয়ে পিটাইছে, তারপর আবার ওয়াশ করছে, সে যে কি কষ্ট কি জ্বালা আমি পাইছি রে সেটা তুই জানিস না। আমার বুকটা খালি ক্ষত বিক্ষত হয় নাই, আমার পুরা শরীরটা, পেট, বুক, লিভার এত ব্যথা, এত জ্বালা, ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার ভেতরটা, আর কিছুই নাই। আমার কি দোষ ছিল? হ্যাঁ এ দোষ কার তুই জানিস? তুই জানতে চাস? ওর, ও কেন আমাকে বাঁচায় রাখলো? ও কেন আমাকে ঢাকা শহরে রাখলো? আমার বাবা মার সাথে আমাকে যেতে দিল না। আমি জীবনে কোনোদিন নেশা করলাম না, আমাকে কেন নেশাখর বানাইলো? আমার সব শেষ হয়ে গেছে, আমার কিছুই নাই। মারুফ, এই গাজা কই, সিদ্ধি কই? মারুফ পাগলামি করিস না। পাশের বাড়ির মাইয়া আমায় পিরিত শিখাইছে, মানিক
ইজ্জত নষ্ট কইরা বিদায় জানাইছে পুলিশ বেটা পরের কোনা দুঃখ বোঝে না গিরাই গিরাই বাড়ি মারে সইতে পারি না ওরে জীবন রে জীবন আমার জামিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা ছাইরা দিছি খাতা কলম ছাইরা দিছি বই এখন আমি মনের দুঃখে সিদ্ধি লইয়া বই কষ্টে এখন আমার ভুল লাগেছে সবার মতো আমার মনে ছিল অনেক সুখ কষ্টে এখন আমার ভুল লাগেছে বিধি জারে দেয়নি রে সুখ মানুষ কি আর দেবে এখন আমার মনে দিদিন চলে আর নেবে জীবন রে জীবন আমায় জামিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা খাতা কলম ছাইড়া দিছি বই এখন আমি মনের দুঃখে সিদ্ধি লইয়া বই আইরা নিছে সিডর আমার পিতা মাতা বোন এনসি দিলাম মদের বোতল এখন আপনজ ওরে জীবন রে জীবন আমার জামিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা ওরে জীবন রে জীবন আমার জামিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে জেলখানা ওরে জীবন রে জীবন আমার জামিন করাও না দুনিয়াটাই আমার কাছে লাগে তোমরা সর সর আমাদের মারুফ না মারুফ মারুফ এই এই তোমরা সর যাও এই তোমরা সর ধরো মারুফ সাবধান মারুফ মারুফ